পর্যবেক্ষণ করতে আসার কি আপনাদের খুব জরুরি ছিল? জরুরি বলতে গেলে এগুলা আল্লাহ আমরা মৃত্যুরে যেহেতু আল্লাহর ভয় না করে যদি আমরা এগুলা ভয় করি তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেই ভয় দূর করতে এখানে আসা? জি, এখানে আসা যে সাগরের আমরা ঢাকা থেকে যে অবস্থা শুনছি এবং কি দেখছি এখন এখানে আসে পর্যবেক্ষণ করলাম দেখি আসলে কি সঠিক কিনা। এখন যে না ওই হিসাবে সাগর অনেক সুস্থ আছে, ভালো আছে, এই জন্য আপনি পর্যবেক্ষণ করতে আসছেন ঢাকা থেকে যে সাগর আসলে উত্তাল অবস্থা কি, উত্তাল অবস্থা কি না, ঠিক আছে। এখন দেখি যে না আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সাগর অনেক, আল্লাহর রহমতে স্বাভাবিক আছে সবকিছু। কিন্তু যেটি বলা হচ্ছে যে তিনটা থেকে নয় তিনটার মধ্যে, বিকাল তিনটা চারটার মধ্যে আঘাত আনতে পারে, তখন তো পরিস্থিতি খারাপ হতে পারে। কিংবা যদি এখনও খারাপ হয়, যেহেতু কোস্টগার্ড কিংবা যারা নিরাপত্তা দায়িত্বে আছেন তারা বলছেন চলে যেতে, কিন্তু তারপর আপনারা পর্যবেক্ষণ করতে আসার কি, আসলাম দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কি করে তা বলা যায় না, পর্যবেক্ষণ করতে আসার কি আপনাদের খুব জরুরি ছিল? জরুরি বলতে গেলে এগুলা আল্লাহ আমরা মৃত্যুরে যেহেতু আল্লাহর ভয় না করে যদি আমরা এগুলা ভয় করি তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেই ভয় দূর করতে এখানে আসা? জি, এখন তো এখান থেকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে মানে যাবেন? এখন চলে যাব, একটু পরিদর্শন করতে এসেছি। পরিদর্শন করে চলে যাবেন? দাঁড়ালাম এখানে।